আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সো খন্দকার্স একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে একটা ভিন্ন ধর্মের ভিডিও, আর সেটি হচ্ছে বর্তমান সময়ে স্কুলগুলিতে যে অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে সেই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি তৈরি করা। সো আজকের ভিডিওটি হচ্ছে মূলত তোমরা আগামী সপ্তাহে তথা চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট পাবে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের গণিতের সম্পূর্ণ সমাধান নিয়ে আমি উপস্থিত হয়েছি। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা পেজকে তোমরা স্ক্রিনশট দিয়ে তোমাদের গ্যালারিতে সেভ করে নেবে, দেন তোমরা সেখান থেকে তোমাদের পেজে বা সরাসরি তোমাদের অফসেট পেপারে তোমরা সেখান থেকে নোট করে নিতে পারো। এটা অ্যাজ ইউ উইশ, তোমরা যেটাই ভালো মনে করো। যদি মনে করো যে আগে পেজে নোট করবা দেন তোমরা অফসেট পেপারে তুলবো, সেটা তোমাদের ইচ্ছা। তো আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্রত্যেকটা পেজকে স্ক্রিনশট দিয়ে প্রশ্নের সাথে মিলিয়ে নিবে, যেহেতু আমি এখানে প্রশ্ন দিচ্ছি না, প্রশ্ন যেহেতু আগামী সপ্তাহে তোমাদেরকে দেওয়া হবে। সো প্রশ্ন পাওয়ার পরে তোমরা প্রত্যেকটা অঙ্ককে তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে তারপরে তোমরা সেটাকে নোট করে ইনশাল্লাহ তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। সো আর দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ নবম শ্রেণী গণিত 04। আচ্ছা, ফোরটা হচ্ছে মানে চতুর্থ যেই তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আগামী সপ্তাহে, সেইটার মূলত অ্যান্সার হচ্ছে এটা। সো তোমাকে অবশ্যই প্রশ্নের সাথে মিলিয়ে নিতে হবে। সো প্রথম পেজ, এটা হচ্ছে প্রথম পেজ, তোমরা এই পেজটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। দেন এটা হচ্ছে দ্বিতীয় পেজ, এটাকেও স্ক্রিনশট দিয়ে নিতে হবে। এটা হচ্ছে তৃতীয় পেজ, এটা হচ্ছে চতুর্থ পেজ, এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। এটা হচ্ছে পঞ্চম পেজ। প্রত্যেকটা পেজকে কিন্তু তোমাকে সিস্টেমেটিকভাবে স্ক্রিনশট দিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ষষ্ঠ পেজ, এটা সপ্তম, এটা অষ্টম। আমি কিন্তু সময় দিচ্ছি যথেষ্ট, তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে নবম, এটা হচ্ছে দশম, এটা হচ্ছে এগারোতম, এটা হচ্ছে বারোতম, এটা তেরোতম পেজ, এটা হচ্ছে চোদ্দোতম পেজ, এটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে, এটা হচ্ছে পনেরোতম, এটা হচ্ছে ষোলোতম পেজ, এটা হচ্ছে সতেরোতম পেজ, এটা হচ্ছে আঠারোতম পেজ, পরিসংখ্যান তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উনিশতম পেজ, এটা হচ্ছে বিশতম পেজ, এটা সংক্ষিপ্ত আকারের গড় নির্ণয়ের যে সিস্টেমটা সেটা, তারপর হচ্ছে সর্বশেষ একুশতম পেজ হচ্ছে এটা। সো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা বারবার রিপ্লাই করে ভিডিওটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর স্ক্রিনশট দিয়ে নেওয়ার পরে তোমাদের যে কাজ, সেটা হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নেবে, এটা হচ্ছে তোমাদের রিকোয়েস্ট। আর তোমরা যদি এ ধরনের আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য 6, 7, 8, 9 এই চার ক্লাসের জন্য অবশ্যই চেষ্টা করব, যে তোমাদের সারার উপর ডিপেন্ড করবে যে আসলে কতটুকু তোমরা আমাকে ইন্সপায়ার করতে পারো, আর সেই অনুপাতে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতেই হবে অবশ্যই, সেটি হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট তো করবেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।